আজকে আমার বিয়ে, বিয়ে করতে যাচ্ছি, কি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দের সীমা নষ্ট ধরে না। আনন্দ আজকে আমার বিয়ে, নতুন বউ আসবে ঘরে, কি আনন্দ হবে আজকে আমার বিয়ে, কি আনন্দ হবে আজকে আমার বিয়ে। কি ব্যাপার, কাকু দেখতে পাচ্ছি না, যে বিয়ে ঘর বলে কথা কাকু দেখতে পাচ্ছি না, এই কি ব্যাপার, কোথায় গেল সব লোকজন, বুড়ো দেখিস কি পালিয়ে গেল নাকি সব ঘর ছেড়ে? হ্যাঁ তাই তো, কি ব্যাপার, এখনো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে বাবা? এ খুব সুন্দর তো, মামুন ঠাকুর কোথায় গেল, কোন কোথায় গেল, যাও না একটু তাড়াতাড়ি যাও না, আমি আমাদের বিয়া অবশ্যই শুনি, যাও না, বসো বসো, সবাই আসবে, আমি একটু জল মিষ্টির ব্যবস্থা করেছি, বসো একটু, যাও যাও ঠিকই ঠিকই যাও। সর্বতে এমন নুন দিয়েছি, এই যে এবার দেবো পাতলা পায়খানা বসে আছে। নতুন জামাই বাবু আজকে টের পাবে কত ধানে কত চাল। এনাও জামাই বাবু। আমন কেন, ভালো লাগছে তো? এটা যেমন তোমারই মতো মিষ্টি, খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, এটা খুব ভালো, আর খাওয়া যাবে নি? কোন বাড়িতে বিয়ে পড়াতে এলু, হ্যাঁ একটু জল খাওয়ার ব্যবস্থা করছে না, কি খিদে পেয়েছে আমার, ভালো লাগছে না, ভাগে জানলি এমন বাড়িতে বিয়ে পড়াতে আস তুমি, কি খিদেটা পেয়েছে আমার, এতক্ষণে আমার দিকে নজর পড়েছে, কখন খিদে পেয়েছে, তাড়াতাড়ি করবে গো, আমার আবার আর একটা বিয়ে পড়ানো আছে ওই আদক পড়াতে, সেখানে যাব, এখনো আনছে না আইদে তো, সে কি গো থালাতে করে এইটুকু মরিয়ে এনেছ, এতে তো আমার পেটের এক কোনাও ভরবে না, এই যাও ধামায় করে বেশি করে নিয়ে এসো, কোন কৃপণের বাড়ি আমি বিয়ে পড়াতে এলুম, আচ্ছা আচ্ছা লজ্জায় মরে যাই, লজ্জায় মরে যাই, ভালো লাগছে না, পেটের মধ্যে কি খিদে পেয়েছে, থালায় করে একটু মুড়ি এনেছে, এদের কোনো আক্কেল জ্ঞান আছে নাকি, হ্যাঁ কৃপণের এক শেষ, এ তাড়াতাড়ি নিয়ে এসো গো, বিয়ে টিয়ে পড়াটা ছেড়ে দেবো, সোনার কাজে ঢুকে যাব, এইসব পড়া যাবে না, ভালো লাগে না, মান সম্মানও নেই, আদর সম্মানও নেই, কিচ্ছু নেই, হ্যাঁ এইবার কত ভালো হয়েছে, ঠিক আছে যাও, তোমার দিদির তো বিয়ে, তাকে সাজানো হয়েছে, তাড়াতাড়ি গিয়ে সাজানো না হলে সাজাও, ওই লগ্নের সময় হয়ে গেছে, যাও।
বাবা ভুড়ি ভাজটা একটু করে নেই, এইবার ঠিক আছে, এইটুকুতে একদম পেট ভরে যাবে আমার। ভালো বাবা, শান্তি হলো? যে খিদে পেয়েছিল মন্ত্রগুলোই ভুলে গেছিল, এই খেয়ে দে সব মাথায় এসেছে। না যাই, এবার বিয়েটা পড়াই। বাবা ও তুই উঠতেও পারছি না। ও বাবা, শান্তি কোথায় পাত্র? কই গো পাত্র, এসো এসো। হ্যাঁ চলে এসো, লগ্ন সময় হবে, কখন বিয়েটা হবে? কি করছো কি করছো? আরে দাদুর বয়সী পাত্র তুমি, আমি তোমার নাতির বয়সী, আমাকে প্রণাম করলে পাপ হবে না? থাক থাক, প্রণাম করতে হয়, ব্রাহ্মণ তো, করতে হবে নি, প্রণাম করতে হবে নি। শোনো, এই বয়স কত তোমার? বয়স 120। এত বুড়ো পাত্রের বিয়ে তো আগে করাইনি, মন্ত্রতন্ত্র কান শুনো তো, বলতে পারবে তো? কালা না, ঠিকই আছে। আচ্ছা এসো, চলে এসো। বাবা এই বাপের বয়সে প্রথমেই এরকম একটা পাত্রে বিয়ে পড়াবো, বলল 120। তবে ভালোই হয়েছে একদিক দিয়ে, বুঝেছো? ওই কিছু কিছু জায়গায় বিয়ে পড়াতে যাই, ছেলের বয়স হয়নি, মেয়ের বয়স হয়নি, ওই বিয়ের মন্ত্র পড়বো এমন সময় পুলিশ এসে উপস্থিত হয়, ওই দুটোকে ধরে নিয়ে চলে যায়, ওই লস হয়ে যায় আমাদের। যাক ভালোই হয়েছে, তোমার বয়স উপযুক্ত আছে, পুলিশ টুলিশের ঝামেলা হবে না। এসো এসো এসো, এই 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 এইখানটায় বসো, এইখানটায় বসো, হ্যাঁ বসে পড়ো। কই গো, এই পাত্রী হলো, পাত্রীকে নিয়ে এসো। ওই তো চলে এসেছে তোমার পাত্রী। এই দাদি বলো, শুভ দৃষ্টিতে আগে হয়ে যাক, শুভ দৃষ্টি। হ্যাঁ বললে যে পাগল হয়ে গেছে বইয়ের মুখ দেখার জন্য। তুমি তো পাগল হয়ে গেছো, আরে শুভ দৃষ্টি হবে তখন তা মুখটা দেখবে, তো আর দেরি সচ্ছে নি যাবা। এই লোকটাকে নিয়ে আর পারা যায়নি, এরকম যখন করছে তাহলে আমাকে ডাকলে কেন? এদিকে একজন ধরো না গো, এদিকে শো।
ধরো ধরো উতলা হয়ে পড়েছে দেখার জন্য তোমাকে নামাও কচু পাতা নামাও করে নাও গো বহু সুন্দর হয়েছ, আমার সঙ্গে খুব সুন্দর মানাবে, খুব ভালোই দেখে দিয়েছ। একবারে মাথা বিগড়ে গেছে? না বিগড়ায়নি, খুব সুন্দর হয়েছে, মনের মতো হয়েছে। হ্যাঁ কপাল করে বউবেছো, দেখানি সাবধানে দেখো, আমার হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমার বইয়ের কি অবস্থা? কেন তোমাকে দেখে তার পছন্দ হয়েছে তো বলে মনে হচ্ছে না? ওই যে ভোগ কালো করে কেমন করে রয়েছে? এখন বিয়ের সময় কথা বললে হয়? আমি বিয়ে করবো, কি হলো তোমার বউ? তুমি আনন্দে আত্মহারা, বউ এদিকে অজ্ঞান হয়ে গেছে, বিয়ে করবে না, কি যন্ত্রণা আমার। বিয়ে করতে অবস্থা? ওই এক কাজ করো, ওই তুমি মন্ত্র বলবে, হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে থাকুক, আরে তোমার বউ তো ভালো করে ধরো, বেশি আনন্দ হলে এরকমই হয়। এখন বিয়েটা শর্টকাটে হবে, চার হাত এক করে দিয়ে একদম শর্টকাট মন্ত্র বলে দিয়ে আমি চলে যাচ্ছি। দাও হাত দাও দেখিনি, কোন হাতটা দেবো? দাও না, চার হাতই দাও। আরে এই দিক দিয়ে দাও, বুড়োটা বউ সুন্দরী পেয়ে একবার সব ভুলে গেছে। দাও তাহলে মন্ত্রটা বলতে হয়। হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ তাড়াতাড়ি বলো। ও ঠাকুর, ঠাকুর কি পিটিং যে ভালো হচ্ছে, ও বাবা বাবা কি হলো গো? পুরো বাবা বাবা, আরে আরে আরে, এই বুড়োকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। এই বাপের জন্মে আমি বিয়ে পড়াতে এসে এত সমস্যা, খুব আরাম হয়ে গেছে, খুব আরাম হয়ে গেছে, খুব আরাম হয়ে গেছে। দুটো পাল্টা গিলবে আর এই বিয়ের সময় এসে এইসব কীর্তি। এই বউ, হ্যাঁ বউ তোমার অজ্ঞান হয়ে আছে, খালি কি করে ঘর দিয়ে যাবো? ঘরকে কোলে করে নিয়ে চলে যাবে, কোলে করে নিয়ে জানে যায় নাকি ঘরে কি ঠিক হয়ে যাবে? এ কথা কম বলো তো, কথা কম বলো। বলো, বলার আগে আরেকটা কথা আমি বলে নিচ্ছি, ওই বউ অজ্ঞান হয়েছে রয়েছে, বিয়ে পড়াচ্ছি ঠিক আছে, ওই জ্ঞান ফিরে তারপরে বামুনের বাড়ি গিয়ে বলবে যে আমার অজ্ঞান অবস্থায় তুমি আমার বিয়ে পড়িয়েছো, এই বিয়ে আমি মানিনি,
ওসব কথা কিন্তু আমায় বলতে পারবে নি, আমার উপর যেন দোষ টোষ আসেনি। আবার না দোষ কেন দিব? হ্যাঁ দোষ দিব কেন? আমি আবার বউকে ঠিক করে নেব, পোষ মানিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, যাক পোষ মানিয়ে নিতে পারলেই ভালো। হ্যাঁ আমি সব ঠিক করে নেবো। ঠিক আছে তাহলে একদম শর্টকাটে বিয়ে সেরে দিচ্ছি। হ্যাঁ শর্টকাটে সেরে দাও। বলো যদিদং যদিদং হৃদয়ং হৃদয়ং তব তব যদিদং যদিদং হৃদয়ং হৃদয়ং মম মম। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মন থেকে বললে তো। হ্যাঁ যাক, এই মন্ত্রে বিয়ে শেষ। হ্যাঁ এবার তুমি মেয়েকে নিয়ে সুখে সংসার করো। কই গো, এই বাবুনের দক্ষিণা টক্ষিণা নিয়ে এসো, কি দেবে? চালও তো দিয়েছো কৃপণের মতো তোমরা। কই গো, আর কিছু দেবে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো ঘুড়ি বেরি বামুন, বড় লোকদের বাড়ি বিয়ে পড়াই না। তবে তোমাদের ঘরে এসে একটু কষ্ট পেয়েছিলাম খিদে, যাক ভুলে গেছি সব। তা আমি তো উঠবো, মনের মধ্যে যে একটা প্রশ্ন রয়ে গেল, প্রশ্নটা না বললেও নয়, ওটা পেটের মধ্যে ভুটভাট করবে। বলছিলাম কি বলো, বয়স তো তোমার 4 কুড়ি, আর এই মেয়েকে দেখে তো মনে হয় 1 কুড়িও বয়স হয়নি। তাই যে 4 কুড়ির বুড়ো, এই যে একটা কোচি মেয়েকে বিয়ে করছো, এর কারণটা কি বলো দেখি? কারণটা এটা তো আমার মাথায় ঢুকলো না। বাবা রে, বলিনি রে, বউটা আমার এই কিছুদিন আগে মরে গেল। হায় হায় হায়, কি দুঃখ, কি করবো, লাউঠোরো হয়ে এলো। কি বলো, আমার একটি ছেলে, তাকে মানুষ মুনিষ করে আমি তার হচ্ছে বিয়ে শাদি সব কিছু দিলাম, কিন্তু ছেলে বইয়ের কোথায় উঠছে আর বসছে। হ্যাঁ এবার এইখানে কলকাতায় ব্যবসা করতে করতে বইয়ের কথা শুনে চলে গেল একবারে আমেরিকায়। আমেরিকায় চলে গেল? একবারে আমেরিকায় চলে গেল। হ্যাঁ ওখানে কি করছে ওরা? ওখানে ওরা কি করছে জানি না, খবরই দেয়নি কিছুই না। হ্যাঁ এবার আমার হচ্ছে বউ মারা গেল। হ্যাঁ এমনকি তার মায়ের কাজে এসার জন্য হ্যাঁ ফোন টোন করলাম, হ্যাঁ তাও করলো আর সারা শব্দ পাইনি। তাহলে আমি কি করবো? মুশকিল, এই যাওয়ার জন্য আমি আজ হচ্ছে বিয়ে করছি। আমার বিষয় আশয় সম্পত্তি যা কিছু আছে কার জন্য রাখবো? কার জন্য রাখার দরকার নাই, এর নামে সব কিছু করবো, ব্যাংক ব্যালেন্স থেকে। তুমি ওর নামে সব জায়গা জমি সম্পত্তি সব লিখে দিও। হ্যাঁ লিখে দেবো, তোমার তো সময় হয়ে আসছে। হ্যাঁ লিখে দিও, লিখে দেবো। এবার কি হবে, ও আমাকে দেখবে, আমি ওকে দেখবো। বাহ বাহ খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমাদের বিবাহিত জীবন সুখের হোক, এটাই আমার প্রার্থনা, ভগবানের কাছে কামনা করি, ভালো থেকো সুখে থেকো। ঠিক আছে আসি তো। হ্যাঁ এসো। বাহ কম্বলটা তাহলে মাথায় নিয়ে নি। আবার থালে এসবে? তুমি যদি আবার বিয়ে করো খবর দিও, আবার এসবো। আসি গো। খুব সুন্দর বউ তো পেলাম, কিন্তু বউকে ঘরকে নিয়ে যাবো কি করে? আমার ঘর যাবে কি না যাবে সেইটাই তো আমি ভাবতে পারিনি।